ওয়েলকাম টু শায়রি ডায়েরি। ব্লগটা শুরু করার আগে যেটা বলে রাখি সেটা হলো আমি এখন থেকে ঠিক করেছি যে প্রত্যেক সানডে একটা করে ব্লগ করব। তো তোমরা যারা চেনো না তাদের জন্য বলি, আমি শায়রি, আমি আমার হাজব্যান্ড কুন্দন আর আমার একটা ছোট্ট পুচকে ছানা আছে মিকি, আমরা তিনজন এই ফ্ল্যাটে থাকি। কাছেই আমার মা বাবা থাকে, অলমোস্ট পাশেই, কারণ আমি যখন অফিস যাই, এখন তো ওয়ার্ক ফ্রম হোম আছি, বাট যখন অফিস যাই তখন যখন ও 6 মাস বয়স মিকি, তখন থেকে আমি ওকে মাদের কাছে রেখেই যাই। আর আমার শ্বশুরবাড়ি মগরার পরের একটা স্টেশন আছে হুগলি ডিস্ট্রিক্টে, একটা গ্রাম, সেখানে কখনও সেখানে গেলে সেখানেও ব্লগ করব। তো বাস এই আমাদের তিনজনের ফ্যামিলি। তো তাই আজকে দেখুন সারাদিন তিনজনে মিলে কী করা হয়, কী করি, মিকি কী করে স্পেশালি, একটা ছোট্ট ইঁদু ও কী করে। তো দেখ, এখন অলরেডি 10টা বাজে, মানে আমার উঠতে এতটাই দেরি হয়ে গেছে যে এখন সকাল 10টা বাজে, এখন স্টার্ট করছি, কারণ আমার মর্নিংও অ্যাকচুয়ালি এখনই স্টার্ট হতো, যেহেতু সানডে, যেহেতু ভেবেছিলাম একটু কাজ কম থাকবে তাই জন্য একটু দেরি করে উঠে। বাট এই উঠেই একটা সুসংবাদ পেলাম, সেটা হলো আমাদের রান্নার দিদি আজকে আসবেন। তো সেক্ষেত্রে মাথায় বাজ, বুঝতেই পারছেন। তো এখন মুড খাওয়া হয়ে গেছে, এই যে বিচ্ছুটা আছে, তো একে এখন একটু ধুয়ে রেডি করে ফ্রেশ করে তারপর ব্রেকফাস্ট দেবো ওকে। আমরা 10টা ব্রেকফাস্ট করছি এই। তো তারপর আমার রান্নাঘরের সামনে লাঞ্চ হচ্ছে না, তোর ব্রেকফাস্ট হচ্ছে এটা। তো মিকি ব্রেকফাস্টে কি খাবি? ম্যাগি? ম্যাগি ওটাই আমি করে দিতে পারবো, আমার দ্বারা পসিবল হবে। তো ম্যাগি খাবে, তোকে দেখা যাচ্ছে না মে দেখ। তো ম্যাগি করব ওর ব্রেকফাস্টের জন্য, আর আমি ওটস খাবো। যা খায় সব খাটে বসে এইভাবে খায়, এবং তার সাথে যেটা চলে সেটা হলো কনস্ট্যান্ট এরকম টিভি চলতে থাকে। এটা আমাদের বেডরুম, কোনো একটা সময় পরে রুম ট্যুর করার ইচ্ছা আছে, কিন্তু এখন ওকেই দেখুন, এবং সারাক্ষণ ইউটিউবে এই গেমগুলো দেখতে থাকে, আপনারা সবাই দেখুন। তার জন্য রেগেও যাচ্ছে, কিন্তু আমি ইচ্ছে করে দেখালাম সবাইকে, যাতে সবাই দেখতে পায়। ছেলে ঠিক করে বলো, বাজে কথা বলতে নেই, বলো কি খাচ্ছে। আচ্ছা কি খাচ্ছিস বলে দে, ক্যামেরা অন আছে কিন্তু। ইয়াপি, ক্যামেরা অন আছে এই কারণে বললাম, না হলেও এমন ভুলভাল কথা বলবে যে আপনারা ভাবতেও পাচ্ছেন না, সেই জন্য ওকে বলে দিলাম। গরম ওটা ফু দিয়ে দিয়ে, উনার আবার ফর্ক চাই, ফর্ক ছাড়া উনি খেতে পারেন না। তো কায়দা অনেক কিছু রয়েছে। রান্না করার আগে একটা যেটা জিনিস করব সেটা হলো, যেহেতু আমাদের রান্না দিদি আসেনি, ওই আমাদের গরমসা বাসন মাজা রান্না তিনটেই করে, ওরা আঙুল কেটে গেছে। তো আমি ভাবলাম ওই অবস্থায় এতগুলো বাসন আমি মাজবে, তো এখন আমি এখানটা দেখুন, এই অন্ধকার হয়ে যাচ্ছে দেখতে পাবেন, আমি এখন বাসন মাজব, তারপর রান্না এবার কী করবো, কারণ আমি তো বিশাল রান্না ফান্না জানি, তো এটা বানাবো ইজি অ্যান্ড সিম্পল। আন্ডা কারি, ডাল, ভাত, বেগুন ভাজা, আর মিকি রোজ ডিম সেদ্ধ খায়, বাট আজকে ওকে একটু এক্সট্রা অনিয়ন দিয়ে একটু অমলেট চাইব, তো সেটা করে দেবো। তো বাস এই আমি রান্নাটা স্টার্ট করে নিই, বাসনটা মাজছি, নিজে রান্নাটা স্টার্ট করে নিই, তারপর আবার কথা বলছি। এগারোটা বাজে, আমি বাসন মাজলাম। আচ্ছা তারপর এখন দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখুন ভাত বসিয়েছি, আর এপাশে ডাল বসিয়েছি। ভাত আর ডাল হবে, তারপর ডিমের কারি বানাবো। তো ডিমের কারিটা বেসিক্যালি আমি খুব ইজি ওয়েতে চটপট বানাবো, মানে একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা,
মিক্সিতে দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে ওটার মধ্যে একটু আদা রসুন পেস্ট আমার রেডি থাকে সেটা দিয়ে মশলাটা কষিয়ে ভাজা ডিমটা দিয়ে জাস্ট নামিয়ে দেবো। এটা শুকনো শুকনো বানাচ্ছি, জেনারেলি ভাত দিয়ে খাই না, বাট আমরা ভাবলাম ডাল তো আছে তো ওরকম একটা শুকনো ডিমের কারি বানাই, খেতে ভালো লাগতো। তো এদিকে হয়ে গেলে ডিমের কারি করবো। এখন অলমোস্ট 1:30 বাজে, আমার রান্না মানে যেটুকু করেছি সেটুকু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। বেগুন ভাজা, আলু ভাজা, আচ্ছা এখানে হলো কষা ডিমের কারি, আর ডাল আর ভাত করেছি, ডাল আর রোজ ডাল ভাত আর অমলেট খায় তাই তো। আর এটা হলো মিকির বুম্মা, রোজ খাওয়াতে আসে মিকিকে। এদিকে আয়, এদিকে আয়, বস এখানে, ওর খাওয়া অলমোস্ট শেষ, আর কিছুই নেই পাতে, শুধু একটু অমলেট পড়ে আছে। ও একা খেতে পারে না, এত বড় ছেলে, আর ও খেতে খেতেও টিভি দেখে, খেতে খেতেও ও টিভি দেখে। এখন দুপুর 3:30 বাজে, আমার স্নান, খাওয়া, পুজো দেওয়া সব হয়ে গেছে। রাস্তা আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, দেখা যাচ্ছে না হয়তো, বাট দোতলা থেকে তো, কিন্তু একদম শুনশান, কোনো আওয়াজ নেই, যেহেতু আরও লকডাউন চলছে সেই কারণে। আমি চুলে শ্যাম্পু করেছি, আর শ্যাম্পু করার পর একটা জিনিস মনে রাখবেন যে সিরাম একদম ভেজা চুলে অ্যাপ্লাই করবেন না, যখন হালকা একটু শুকিয়ে আসবে একটু সেমি ড্রাই অবস্থাতে সিরাম অ্যাপ্লাই করতে হবে। আর এখন মিকি অ্যাকচুয়ালি পড়তে বসেছে, তো ওকে পড়াবো একটু, পড়ানো হয়ে গেলে তারপর আমার কয়েকটা ভিডিওর কাজ আছে সেগুলো করবো। কি করছিস তুই বল? আমার কাজ কোথায়, তোর টুলটা কোথায় দেখা? তো ও অ্যাবাকাস করছে, টুল রয়েছে সেটা দিয়ে বাচ্চাদের অ্যাবাকাসটায় পড়ানো বা অ্যাবাকাস শেখানোটা আমার মনে হয় খুব ভালো, ব্রেন জিম হয় এটার ব্যাপারে পরে কোনো এক সময় আমি শেয়ার করব ভিডিও। আর তো আচ্ছা আমি ভুল বলেছিলাম, এখন না 3:30 বাজেনি, এখন জাস্ট 3:00 বাজে, 3:00 বাজতেও 5 মিনিট বাকি। তো এবার আমি মিকিকে পড়াবো, তারপর আমার কিছু টুকটাক ভিডিওজের কাজ আছে সেগুলো করব। করার পর আজকে একটু, যেহেতু সানডে, আমি জেনারেলি দুপুরবেলা ঘুমাই না, কিন্তু আজকে সানডে তাই জন্য একটু ঘুমাবো, যদিও আমি একদম কম ভাত খেয়েছি। মনে রাখবেন দুপুরবেলা না বেশি ভাত একদম খাবেন না, এমনিই খাবেন না। আর আমি যেহেতু কম খেয়েছি আমার কোনো অসুবিধা হচ্ছে না, বাট স্টিল আজকে সানডে বলে একটুখানি ঘুমাবো, বলতে একটু শোবো, একটু ওয়েব সিরিজ দেখবো, এইসব একটু রিল্যাক্স করবো, আর তার আগে দু একটা ভিডিও বানিয়ে নেব আমার দরকারি কাজের। আর বাস এই, তারপর সন্ধে হলে আজকে মা বাবা ওরা দুজনেই ওই বাড়ি থেকে আসবে আমাদের এখানে, মা তো প্রায় রোজই আসে মিকির সাথে ক্যারাম খেলতে, আজকে বাবাও আসবে, তখন আবার দেখাবো ভিডিওটা। আচ্ছা এটা তোর দেখিয়ে দে, এটাও নতুন গাড়ি, সেদিনও বেন্টেল, বেন্টেলের বেন্টেল না তো বেন্টলে, বেন্টলে ভুলভাল বলছিস, আমিও ভুলভাল বলছি তোর জন্য, বেন্টলের এটা ওর নতুন গাড়ি এসছে হ্যামলে থেকে, তো তাই দেখাচ্ছে, হয়ে গেছে দেখানো যাও। আচ্ছা ভেতরটাও, দেখেছে দেখেছে সবাই দেখেছে, তোর গাড়ি আর কেউ দেখবে না, অরিজিনাল গাড়ি হলে দেখবে, ফলস গাড়ি কেউ দেখবে না। তো আমি আবার সন্ধ্যেবেলা আবার দেখাবো সন্ধ্যেবেলা কি করি, কারণ দুপুরবেলাটা তো অলমোস্ট বলেই দিলাম, এখন মিকিকে পড়াবো। আর হ্যাঁ আরেকটা জিনিস করবো, সেটা হলো এখন একটা খুব ভালো একটা কোনো ফেস প্যাক লাগাবো মুখে, কারণ সানডে তো সেলফ প্যাম্পারিং তো মানে করতে। আমি দেখাচ্ছি, তুই এখন আসবি না, তুই যা ওখানে, আমি দেখাচ্ছি যে তুই কি করছিস আর কে কে এসছে, সেটা এটা থেকে ঘোরানো যাচ্ছে না সেই জন্য, তুই আগে দেখিয়ে দে ওখান থেকে দেখা হবে। বুম্মা কে, লোকে জানে না বুম্মাটা কি,
বুম্মা আমার দিদা। হ্যাঁ দিদা, আমার তুই যাও ওদিকে যা, আমার মা বাবা এসছে, তো ওর সাথে খেলছিল, এমনি কথা বলছিল, এই ও আলাপ করিয়ে দিল। আমাদের বাড়িতে একজন আছে যে, সেটা হলো কুন্দন, যে হয় কাজ করে না হলে ঘুমিয়ে থাকে, তো এখন কাজ করছে ও সারা সকাল সন্ধে রাত্রি সারাক্ষণ কাজ করে। ও অ্যাকচুয়ালি ডিজাইনার, ও ওয়েব আর গ্রাফিক দুটোর কাজই করে, খুব ভালো, কাজটা ভালোই করে, আর কাজ না থাকলে ও ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকে কোথায় দেখাচ্ছি, এই যে সোফাটা রয়েছে এখানে ও ঘুমিয়ে থাকে। আজকের সানডে ব্লগের এটা লাস্ট পার্ট, কারণ এখন ঘড়িতে 9:40 মানে অলমোস্ট 9:45 বাজে, মিকির ডিনার হয়ে গেছে, ও এখন কি করছিস তুই তারপর আমি যেটা করি, আমার নাইট স্কিন কেয়ার রুটিন ফলো করি, সেটাও হয়ে গেছে, তো এবার জাস্ট আর কয়েকটা খুঁটিনাটি রান্নাঘরের কাজ বাকি আছে, করে নিয়ে একদম যাবো বিছানায় শুতে। আর আজকের পুরো দিনটা, ইনফ্যাক্ট সেরকম একটা যে অনেক কিছু হয়েছে তা না, কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো, কারণ আমরা সারাদিন এভাবেই থাকি, এসব করি, হয়তো কিছু কিছু আরও কিছু জিনিস মিস করে গেছি। খুব ভালো হতো যদি আজকে মিকি অ্যাবাকাস করতে করতে যা সিন করছিল সেটা যদি আমি ব্লগ করতে পারতাম তখন, তো সেটা করতে পারিনি, তো এরপরে কোনো একদিন ওর ওকে আরও বেশি করে দেখাবো, মানে যদি একদিন তোমরা কেউ মানে মিকিকে যদি দেখো তাহলে পরে বুঝতে পারবে মানে ও কী করে। তো যাই হোক, আজকের সানডে ব্লগ এখানেই শেষ করছি, গুড নাইট, সবাই ভালো থেকো, আর প্লিজ কমেন্ট করে জানিও ব্লগটা ভালো লাগলো কিনা। আচ্ছা মিকি গুড নাইট বলবে একটু, অসম্ভব, আমার তো অত সাবস্ক্রাইবারও নেই, অত ভিউজও হবে না, বাট স্টিল আজ না হোক কাল হবে, তোমরা সবাই আরো দেখবে, আরো পছন্দ করবে, হয়তো লাইক করবে, তো মিকি চাই 50K likes, 50K likes না হোক 50টা likesও হবে, আচ্ছা 1000 হবে, ঠিক আছে চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, বাড়িতে থেকো, সেফ থেকো।